ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক শামসুজ্জামান শামসকে আদালতে নেওয়া হয়েছে। সকাল 9:30 দিকে শামসকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আনা হয়। বর্তমানে তাকে রাখা হয়েছে আদালতের গারদখানায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোনো আবেদন করা হবে না। স্বাধীনতা দিবসে এক সংবাদ প্রকাশের জেরে বৃহস্পতিবার রাতে শামসের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলা করেন যুবলীগের এক নেতা। এর 2 ঘন্টা পর সাভারের নিজ বাসা থেকে শামসুজ্জামানকে তুলে নেয় সিআইডি। গত রাতে রমনা থানায় একই অভিযোগে আরেকটি মামলা হয়। এই মামলাতে প্রথম আলো নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান সহ আসামি করা হয় 3 জনকে।